আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির অভ্যন্তরীণ নীতিতে বড় ধরনের পরিবর্তন বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্তের চূড়ান্ত ঘোষণা দিল সৌদি সরকার সে বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল অভ্যন্তরীণ নীতিতে বড় ধরনের পরিবর্তন করে এবার সৌদি আরব বাছাই করা বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই নির্দেশ দিয়েছেন সৌদি আরবের প্রধানমন্ত্রী এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান অভ্যন্তরীণ মন্ত্রণালয় দু সালের জানুয়ারি মাসে এই প্রস্তাব পাঠিয়েছিল তারই ভিত্তিতে বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে আইনের নতুন সংশোধনীর খবর দেওয়া হয়েছে মক্কার সরকারি টুইটার অ্যাকাউন্টের পক্ষ থেকে এবং এই খবরটি প্রকাশ করেছে সৌদি আরবের সরকারি সংবাদপত্র উম আল কুরা গত শুক্রবার সতেরোই মার্চ তারিখে সরকারিভাবে জানানো হয়েছে যে সংশ্লিষ্ট সব বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে সরকারি এই সিদ্ধান্ত সেদিন থেকেই চালু করতে হবে যেদিন সিদ্ধান্তের খবর প্রকাশিত হয়েছে সংবাদপত্রে সৌদি আরবে বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্তকে মনে করা হচ্ছে তাদের অভ্যন্তরীণ নীতিতে এক বড় পরিবর্তন হিসেবে কারণ এর জন্য সৌদি নাগরিকত্ব আইনের পরিবর্তন করা হয়েছে বিদেশিদের সৌদি নাগরিকত্ব দেওয়ার পথে মূল বাধা ছিল আইনের আঠাশ নম্বর ধারা এই ধারা এখন রদ করে দেওয়া হয়েছে দুই হাজার তেইশ সালের এগারোই জানুয়ারি সৌদি নাগরিকত্ব আইনে রাজকীয় ফরমানের মাধ্যমে সংশোধন করা হয়েছিল বাকি ছিল প্রধানমন্ত্রীর অনুমোদন সেটিও এখন পাওয়া গিয়েছে সরকারি ঘোষণায় বলা হয়েছে কোন সন্তান যদি সৌদি মা থাকেন এবং বিদেশি পিতা থাকেন তাহলে সে কতিপয় শর্ত সাপেক্ষে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে কিছু শর্ত এই জন্য দেওয়া হয়েছে সেই শর্তগুলো হল এক আবেদনকারীর বয়স আঠারো বছর কিংবা তার বেশি হতে হবে দুই তাকে আরবি ভাষায় পারদর্শী হতে হবে তিন তার ভালো চরিত্র থাকতে হবে চার ছয় মাসের বেশি সে যেন জেলে বন্দি না থাকে এ সকল শর্তে নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে দু হাজার একুশ সালের নভেম্বর মাসে একাধিক পেশায় নিযুক্ত বিদেশি দক্ষ সম্পন্ন কর্মীদের সৌদি নাগরিকত্ব দেওয়া হয়েছে আইনজীবী ডাক্তার বিজ্ঞানী সংস্কৃতির জগতের ব্যক্তি খেলাধুলা জগতের ব্যক্তি প্রযুক্তির ক্ষেত্রে দক্ষতা সম্পন্ন বিদেশিদেরকে নাগরিকত্ব দেওয়া হয়েছে এর উদ্দেশ্য ছিল বিভিন্ন পেশায় গুণ সম্পন্ন এবং সৃষ্টিশীল মানুষদের সৌদি আরবের প্রতি আকৃষ্ট করা সম্প্রতি সৌদি সরকার নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছে যে সকল প্রবাসীরা সৌদি নারীদের বিয়ে করেছেন তাদের সন্তান এবং যে সকল নারীরা প্রবাসীদেরকে বিয়ে করেছেন তাদের সন্তানদেরকে নাগরিকত্ব দেওয়া হবে খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরব সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে